আমাকে ভালোবাসার আগে তুমি বলে দাও, আমাকে ঘৃণা করতে পারবে তো? আমার সঙ্গে থাকার আগে তুমি বলে দাও, আমাকে ছেড়ে থাকতে পারবে তো? আমার সাথে কথা বলার আগে তুমি বলে দাও, আমার কথায় বিরক্ত হতে পারবে তো? প্রতিটা মানুষের মধ্যে তার দুটো রূপ থাকে, একটা স্বচ্ছ ভালো দিক আর একটা খারাপ অন্ধকার দিক। কেউ কখনো সবসময় ভালো হতে পারে না, আর কেউ কখনো সবসময় খারাপও হতে পারে না। তুমি যাকে ভালোবাসো কেউ তাকে ঘৃণা করে, আর যাকে তুমি ঘৃণা করো কেউ তাকে ভালোবাসে। তাই জীবনের সঠিক ভারসাম্য তৈরি হয় ভালো এবং খারাপ এই দুটো মিলেমিশে। তুমি 10টা বছর কারোর সাথে সম্পর্কে জড়িয়ে প্রতিটা নিয়ত মেলামেশা করলেও না কখনো জানতেই পারবে না তার সত্যিকারের খারাপ রূপটা অথবা খারাপ মানসিকতাটা ঠিক কেমন। তবে যেদিন তুমি তার সাথে সংসার বাঁধবে আর যখন থেকে রাত কাটাতে শুরু করবে, তখন বুঝবে যে মানুষটা ঠিক কেমন প্রকৃতির মানুষ। সে ছেলে হোক কিংবা কোনো মেয়ে, সংসার বাঁধার আগে পর্যন্ত তুমি ঠিক ততটাই তাকে জানবে যতটা সে তোমাকে জানাবে। তাই আসল রূপটা ধরা পড়ে তো একসঙ্গে থাকার পর। বিয়ের আগে যেমন কথাবার্তা থাকে, সুন্দর ব্যবহার থাকে, তারপর প্রতিটা মুহূর্তেই সঙ্গ দিতে কোনো দ্বিধাবোধ দেখায় না, এই সব কিছুই অভিনয় মাত্র। কিছু পাওয়ার নেশায় মানুষটা তখন না নিজেকে এক নিখুঁত শিল্পীতে পরিপক্ক করে তোলে। জীবনে কেউই ব্যতিক্রম নয়, সে যেমনই কেউ হোক না কেন, প্রত্যেকের মধ্যে তার খারাপ অন্ধকার দিকটা আছেই। শুধু বাইরের কারোর কাছে সে এটা প্রকাশ করে না, বাড়িতে নিজের মানুষগুলো জানে যে তার কথাবার্তা, ব্যবহার, আচার আচরণ ঠিক কতটা কেমন। আর এই সব কিছু জানার সত্ত্বেও না মেয়ের বাবা ভালো ছেলে খোঁজে, দেখতে শুনতে ভালো, ভালো পরিবার, ভালো চাকরি করে অথবা ভালো রকমের অর্থ উপার্জন করে, ইত্যাদি ইত্যাদি। তবে কখনো এটা দেখে না যে নিজের মেয়েটা অন্য একটা পরিবারে গিয়ে সেখানে সবাইকে নিয়ে আর সেখানকার পরিবেশকে মানিয়ে নিতে পারবে কি না। যদি দেখতো না, তাহলে সবাইকে নিয়ে একসঙ্গে থাকার শিক্ষাটা আগে দিত, আর মেয়েটি তখন সংসার ভেঙে আলাদা হবার কথা ভাবতই না। তারপর এদিকে ছেলের মাও যে পিছিয়ে নেই, নিজের ছেলের জন্য ভালো মেয়ে খোঁজে, দেখতে শুনতে ভালো, শিক্ষিত, ভালো পরিবার, ভালো রান্না করতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ছেলের মা এটা দেখে না যে নিজের ছেলের চরিত্রটা কেমন। সম্পূর্ণ অন্য একটা পরিবার থেকে আসা মেয়েটিকে ঠিক মতো বুঝবে তো, মানিয়ে নেবে তো? তাই যদি ছেলের চরিত্রটা আগে দেখত না, তাহলে অনেক মেয়ে অনেক কুলাঙ্গারের হাত থেকে বেঁচে যেত। ভালো খারাপ সবার মধ্যেই আছে, তবে সেই ভালো খারাপকে নিয়ন্ত্রণ করতে শিক্ষার প্রয়োজন, যথেষ্ট শিক্ষিত মানসিকতার প্রয়োজন। মানিয়ে সবাইকেই নিতে হয়, সে ছেলে হোক কিংবা কোনো মেয়ে। শুরুতে কেউই কারোর মতো হয় না। ধীরে ধীরে ভালো খারাপগুলোকে মানিয়ে নিয়ে নিজের মতো করে মানুষটাকে গড়ে নিতে হয়, অথবা নিজেকে তার সাথে মিশিয়ে নিতে হয়। ভালোবাসা একটা কাল্পনিক চরিত্র, যে যত ভালো কল্পনা করতে পারবে তার কাছে ভালোবাসা ঠিক ততটাই মধুর। কিন্তু একটা মানুষকে নিয়ে সংসার বাঁধাটা কোনো কাল্পনিক জিনিস বা চরিত্রের ব্যাপার নয়, এটা একটা নিদারুণ বাস্তবতা, যেখানে কথাবার্তায় কর্কশ ভাব থাকবে, ব্যবহারে তেতো স্বাদ পাবে, কিন্তু তবুও মানুষ সংসার বাঁধে, একসঙ্গে থাকে, মানিয়ে গুছিয়ে থাকে। তাই চরিত্র কাল্পনিক হলেও মানুষ কিন্তু কখনোই কাল্পনিক নয়। মনে রাখতে হবে, কেউই কখনো একদিনে নিজের মতো হয়ে ওঠে না। ধৈর্য নিয়ে যারা একসাথে থেকেই যায়, তারাই একমাত্র কাল্পনিক চরিত্র থেকে বাস্তবে মিলেমিশে যায়।